মায়ানমারের রাখাইন রাজ্যে বসবাসরত রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর সেদেশের সামরিক বাহিনীর নির্যাতন ও বাস্তুচ্যুত করার ঘটনা বিশ্ববাসীর অজানা নয়। সেই ঘটনায় নাফ নদী পাড়ি দিয়ে বসতভিটা ও স্বজন হারিয়ে এদেশে ঢোকা রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে উদারতার পরিচয় দিয়েছে বাংলাদেশ। তবে এই ঘটনার প্রায় অর্ধযুগ পেরিয়ে গেলেও ফলপ্রসূ হয়নি রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া, বরং তাদের জন্য ঘোষিত খাদ্য সহায়তাও কমতে শুরু করায় মিলছে সংকট ঘনীভূত হবার পূর্বাভাস। এমন বাস্তবতায় ঢাকা সফরে মুসলিম দেশগুলোর সবচেয়ে বড় জোট ওয়াইসির মহাসচিব হিসেন ইব্রাহিম তাহা রবিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে ওয়াইসি মহাসচিবের পূর্বনির্ধারিত বৈঠক হবার কথা ছিল, তবে সময় গড়ার সঙ্গে এ বৈঠকে আরও যোগ দেন দেশের কয়েকজন মন্ত্রী ও ওয়াইসি সদস্য দেশের রাষ্ট্রদূতরা। বৈঠক শেষে মহাসচিবকে নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। তারা যে কোনো সম্মেলনে সামিটে ওয়াইসি অলওয়েজ টেক এ লিডারশিপ রোল অন দ্য ইস্যু অফ রোহিঙ্গা, ইভেন অ্যাট দ্য ইউএন, যে আমরা যে রেজলিউশন পাস হয়েছে রোহিঙ্গাদের জন্য শুধু সহায়তা বৃদ্ধি নয়, আন্তর্জাতিক আদালতে করা গাম্বিয়ার মামলা পরিচালনার জন্য সহায়তা বৃদ্ধির চেষ্টা চলছে বলে জানান ওয়াইসি মহাসচিব। বলা হয় ফান্ড বাড়াতে সহযোগিতা চেয়ে সদস্য দেশগুলোকে বাংলাদেশের সঙ্গে যৌথ চিঠি দিয়েছে ওয়াইসি। Tout à fait dans la même situation, nous insistons, nous en parlons à tous nos correspondants pour leur dire qu'il faut soutenir la cause du peuple rohingya. এই সময় রোহিঙ্গাদের অস্তিত্বের সংকটে তাদের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান ওয়াইসি মহাসচিব। মোকাররম হোসাইন, এখন ঢাকা।